পুরসভায় যোগ দিয়েছিলেন, কিন্তু নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অয়ন শীলকে টাকা দিতে পারেননি, তাই চাকরি হয়নি। এবার এমনই অভিযোগ প্রকাশ্যে আনলেন চুচুড়ার চয়নিকাঢ্য। প্লেয়ার্স কোটায় চাকরি হওয়ার পরেও অয়ন শীল টাকা দাবি করেছিলেন বলে অভিযোগ তার। 2019 সালে উত্তর চব্বিশ পরগনার টিটাগড় পুরসভায় চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগের বিজ্ঞাপন দেখে আবেদন করেন চুচুড়া সান্নেশ্বর তলার চয়নিকাঢ্য। জাতীয় স্তরের যোগাসন চ্যাম্পিয়ন তিনি। অ্যাথলেট চয়নিকা প্লেয়ার্স কোটায় সেই চাকরির পরীক্ষা দিয়ে ইন্টারভিউয়ে ডাক পান। ইন্টারভিউয়ের পর চাকরি হয়ে যায় তার। 11 নভেম্বর 2019 সালে জয়নিং লেটারও দেওয়া হয় পুরসভার তরফে। চয়নিকার দাবি, এক পুলিশ কর্মী একদিন তাদের বাড়িতে গিয়ে বলেন অয়ন শীলের অফিসে গিয়ে দেখা করতে চাকরির ব্যাপারে কথা আছে। চয়নিকা তার বাবাকে নিয়ে চুচুড়া যোগদাসপাড়ায় অয়ন শীলের অফিসে গিয়ে দেখা করেন। অয়ন শীল সেই সময় তাদের কাছে টাকা দাবি করেছিলেন। চয়নিকা জানান তিনি অয়ন শীলের ক্যান্ডিডেট নন, তাহলে কেন টাকা দেবেন, আর অত টাকা তার কাছে নেইও। চয়নিকার দাবি, সেদিন ফিরে আসার পর অয়ন শীলের লোক তার সঙ্গে আবারও যোগাযোগ করে এবং সল্টলেকের অফিসে যেতে বলে। সল্টলেকের অফিসে বাবাকে নিয়ে গিয়েও ছিলেন চয়নিকা, কিন্তু বেশ কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকেও দেখা না পেয়ে ফিরে আসেন তিনি। চয়নিকা জানান সেই সময় পারিবারিক কিছু সমস্যা ছিল তার, বাড়িতে বৃদ্ধ বাবা মা, চাকরির খুবই প্রয়োজন ছিল তার, তাই হাল না ছেড়ে টিটাগড় পুরসভায় গিয়ে কথা বলেন চেয়ারম্যানের সঙ্গে। হবে না করেও তাকে জয়েন করানো হয়। স্যালারির জন্য স্থানীয় বেসরকারি ব্যাংকে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলা থেকে এটিএম কার্ড সবই করে দেওয়া হয়। ছদিন কাজও করেন পুরসভার চতুর্থ শ্রেণীর কর্মী হিসাবে অভিযোগ। তারপর তাকে বের করে দেওয়া হয় পুরসভা থেকে। পরবর্তীকালে আমাকে বলা হলো তুমি তো অসুস্থ ছিলে, তুমি আসো না। কে বলেছে? আমি নিজে এসেছি। সেদিনকে রাত্রি 10টা পর্যন্ত ওখানে অনেকে জয়নিং হয়েছে এবং পরবর্তীকালে আমি জানতে পেরেছি অয়নশীল বাইরে থেকে কিন্তু অনেককে জয়নিং করিয়েছে। অয়নশীল যখন অ্যারেস্ট হলো এর আগের বার, সেই দিনকে ছিলেন খাস ব্যক্তি যিনি হচ্ছেন গৌতম, টাইটেলটা আমি ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল, বলেছিল অয়নের ওখানে একটা অফিস আছে ওইখানে আপনাকে দেখা করতে। আমাকে বিভিন্ন রকম দিয়েছিলাম যে আমি অসুস্থ থাকা কালীনও আমি এসেছি, কাজ করিয়েছে, ডেট আছে, এই দেখুন ওখানকার যে মিউনিসিপ্যালিটি যে স্যানিটারি ইন্সপেক্টর তার সই, তার সমস্ত কিছু রয়েছে। চয়নিকার বাবা চিরসুন্দর বাবু বলেন অয়নশীলের জন্য 5 লক্ষ টাকা চেয়েছিলেন, তখন তিনি বলেছিলেন তার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। পথ পথে ছিল খাঁটিভাবে চাকরিটা পেয়েছিল, সরকার ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল, কেন সরকার দিয়ে ওকে জয়েন করতে দিল না। তারপরে ওর সঙ্গে অনেক রকম মিথ্যে প্রলোভন করেছিল, ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার পরও ওকে পার ডে লেবার হিসেবে 6 দিন কাজ করালো, ব্যাংকে জিরো ব্যালেন্সের বই করে দিল। আমি জানি এতগুলো যখন করেছে নিশ্চয়ই চাকরি করে। এটা কি মনে হচ্ছে যে এটা বিরাট দুর্নীতি হয়েছে? বিরাট দুর্নীতি হয়েছে। ওখানে যতগুলো ঢুকেছে সবাই পয়সা না দিয়ে কেউ ঢোকেনি, একমাত্র এই চয়নিকা পয়সা দিয়ে। অয়নশীলটা হঠাৎ টাকা চাইতে গেল? হ্যাঁ, অয়নশীল তো 5 লাখ টাকা দিয়েছিল। আপনি গিয়েছিলেন তখন? আমি তখন গিয়ে বলেছি আমার পক্ষে সম্ভব নয়। কোথায় গিয়েছিলেন? আমার অয়নশীলের বাড়িতে। ওর অফিসে? হ্যাঁ, অফিসে সুজিওতে। হ্যাঁ, ওই যে ফ্ল্যাটের নিচে। আমার পক্ষে সম্ভব নয়। 1 লাখ টাকা দিয়ে আমাকে যেতে হবে অফিসে। ওখানে গিয়ে 3 ঘন্টা দাঁড়িয়ে রইল। আমি বললাম দেখ যদি হয় কথাবার্তা বল, চাকরি পেলে বলবি যে মাইনে থেকে কেটে কেটে দিয়ে দেবো, আমাদের এত ক্ষমতা নেই। কিন্তু 3 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর অয়নশীলের বিয়ে নাকি গৌতম নাকি না, সে কিন্তু ফোন করে জানালো যে চয়নিকা তুমি আর দাঁড়িয়েও না, তুমি চলে এসো, অয়নশীল অ্যারেস্ট হয়েছে, এখন আর কিছু বলা যাবে না। এটা কবে গিয়েছিলেন? এর আগের বার অয়নশীল ১৯ সালে। টিটাগড় পুরসভায় নিয়োগ তালিকায় 220 জনের নাম ছিল, তার মধ্যেই ছিলেন চয়নিকা। কিন্তু তার অভিযোগ, রাতারাতি সেই তালিকা পরিবর্তন করে যারা ছিল না তাদের নাম ঢুকিয়ে দেওয়া হয়। তার সন্দেহ, যারা টাকা দিতে পেরেছিল তাদেরই চাকরি দেওয়া হয়েছে, আর চয়নিকার মতো যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন তাদের বাদ দেওয়া হয়েছে। এর পিছনে অয়নশীল এবং নিয়োগ দুর্নীতি চক্র জড়িত বলে মনে করছে চয়নিকা। লাস্টে দেখুন 220 তে চয়নিকা লাহা বলে নাম রয়েছে, এমনকি আমার হাজবেন্ডের নাম রয়েছে। পরবর্তীকালে যখন আমি যখন এই লিস্ট যখন দেখাতে বললাম, এই লিস্টে কিন্তু আমার নাম ছিল না, এই লিস্টটা টোটালি এক রাত্রের মধ্যে বদলে ফেলা হয়েছিল। সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অয়নশীল। এরপরই একে একে অয়নশীলের কুকৃত্যের পর্দা ফাঁস হতে থাকে, নামে বেনামে বেশ কয়েকটি সম্পত্তিরও হদিশ মেলে। তদন্ত করে দুটো কোম্পানিরও খোঁজ পায় ইডি।
ধৃত অয়নশীল মূলত পুরসভা নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত। অয়নশীলের সংস্থা পানিহাটি সহ বেশ কয়েকটি পুরসভায় নিয়োগের পরীক্ষার দায়িত্বে ছিল। ইতিমধ্যেই তার অফিস থেকে বিভিন্ন পুরসভায় নিয়োগের পরীক্ষার ওএমআর সিট উদ্ধার করেছে ইডি। এরপর চয়নী কার্ড ধরে এই চাঞ্চল্যকর অভিযোগে কার্যত স্পষ্ট হল অয়নশীলের দুর্নীতির চিত্র। এই নিয়োগ দুর্নীতি তদন্ত এবার কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।